এটা হচ্ছে সেই গেট, ঠিক আছে? এই মানে চেতলা অগ্রণী গেটটা, যেহেতু এক দাদা চেতলা অগ্রণীর আপডেট দাও, আপডেট দাও। যেহেতু দেখতে পাচ্ছো ভেতরটা কিছু প্লাই প্লাই ব্যাপার আছে, ঠিক আছে? তো আর অনেক রিকোয়েস্টে কিন্তু আমি আজ ফাইনালি চেতলা অগ্রণী ব্লগ আনতে চলেছি, আর অনেক রিকোয়েস্ট আনতেছি কেননা তোমরা অনেক অনেক ওই ভিডিওটাতে শুয়েছি, ভিডিওটাতে 140 ভিউ এনেছো, আর তার জন্য থ্যাংকস। আর কল্যাণী ভিডিওটাতে 17K মানে ওটাকে 20K করে দাও কমপ্লিট, ঠিক আছে? আর সামনে আমার দুজন বন্ধু আছে, ওরাও যাচ্ছে, তো ওরা ক্যামেরায় আসতে চায় না, তাই জন্য দেখাচ্ছি না। তো যাই হোক, এই দেখতে পাচ্ছ লাইট ফাইট চারিদিকে কিন্তু লেগে গেছে, একটা পুজো পুজো ফিল কিন্তু এসে গেছে, ঠিক আছে? আর আজকে ভেবেছিলাম হচ্ছে প্রশান্ত স্টুডিওতে যাবো, ঠিক আছে? তো প্রশান্ত দা স্টুডিওর ওখানে যেতে পারিনি কারণ এত বৃষ্টি পড়ছে না, ব্লগই আনতে পারছি না। তো ভাবলাম চলো তোমাদের এতে নিয়ে যাই। আর দেখতে হচ্ছে চারিদিকে কিন্তু পুরো লাইটে লাইট লেগে গেছে, পুরো একদম সিনই কিছু আলাদা, ঠিক আছে? তো চলো তোমাদের সাথে দেখাচ্ছি ডাইরেক্ট, এবার দেখি ব্লগ করতে দেয় কি না চেতলা অগ্রণীতে। আমি চেষ্টা করবো, আর দেখাই ওখানে গিয়ে কিন্তু আমার তোমাদের সাথে কথা হবে। তো দেন চলো তোমার সাথে ওখানে চেতলা অগ্রণীতে ডাইরেক্ট কথা হচ্ছে। তো একটা সিনেমাটিক পার্ট হয়ে যাক, চলো। এটা হচ্ছে সেই গেট, ঠিক আছে? এই মানে চেতলা অগ্রণীর গেটটা, আর ওদিকে পড়বে, আরও এদিকে একটা পড়বে, আর ভেতরকার আছে আরও। ঠিক আছে, আমি যাই তোমাদের, দেন আমি দেখাচ্ছি কি আছে না আছে। ওকে চলো। দেখতে পাচ্ছ সিমের আমি কিন্তু কিছু লোকটা দিয়ে রেখে দিয়েছে, আর ব্যানারটা এখানে আছে। তো এখানে বলতেছি আকাশপণে, ঠিক আছে, আকাশপণের লম্বা সিঁড়ি, ঠিক আছে, উচ্চ সবাই পাড়ি মানি, তো পাড়ি মুড়ি। তো দেখতে হবে এখানে মেন টিমটা বেসিক সিঁড়ির ওপরে বলেছে, তো দেখি গিয়ে দেন আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো এর ভেতর যদি মানে মেন প্যান্ডেলটা ভেতর যদি ঢুকে তাহলে বুঝতে পারবো। তো যাই দেন তোমার সাথে। প্রভাতে শিশুর শুনে খুলে দিন মন বাজল। তো যেওতা টিমটা বলেছে যে আকাশ পানে উঠছে সিঁড়ি, উঠতে গেলে পরিমরি, ঠিক আছে? তো ব্যাপারটা বোঝার আছে কি মানে সিঁড়ি টাইপ ভেতরে আছে, ঠিক আছে? যেহেতু আমি দেখাতে পাচ্ছি না আমি ভেতরে, যাই হোক, তো দেখানোর চেষ্টা করছি ভেতরে। যেহেতু এখন কিছু টার্মস অফ কন্ডিশন আছে, বন্ধ আছে, ওকে? তো যদি পারি তো আমি দেখাবো, অবশ্যই দেখাবো। আর ভেতরকার যে ব্যাপারটা পুরোটাই প্লাই আর এর ব্যাপার আছে, ঠিক আছে? তো দেখাচ্ছি তোমার, চেষ্টা করে ঘুরতে। আর বৃষ্টি পড়ছে তো ওই জন্য যেহেতু বন্ধ রেখে দিয়েছে। তো চারিদিকে বুঝতে পারছো লাইট ফাইল লেগে একাকার, মাইকও পয়েন্ট পর মানে মাইক বাজবে, মানে পুজোর হাফ প্রায় শুরু, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, আর পুজোর প্রায় পুরোটাই শুরু হয়ে গেছে, তো তাই জন্যই এবার আমি বুঝতে পারছি না। তো এবার দেখা যাক, তোমাদের দেখাই পুরোটা, তোমরা বুঝতে পারবে। দেন চলো যাই, তো ভেতরে গিয়ে সব দেখাচ্ছি, ঠিক আছে? চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে। যেহেতু দেখতে পাচ্ছ ভেতরটা কিছু প্লাই প্লাই ব্যাপার আছে, ঠিক আছে? তো আর ভেতরে না সিঁড়িটাইও আছে, তো সিঁড়িটা আমি দেখাবো, যদি ভেতরে ঢোকার চান্স পাই তো আমি সিঁড়িটা দেখাবো। এমনি ভালো, বেশ কনসেপ্ট মারাত্মক করছে, আমার পছন্দের। আর পুরোটা হয়ে গেলে লাইটিং ফাইটিং যখন লাগবে মানে মানে সেই লেভেলে লাগবে। তো আগে ভেতরটা দেখানোর চেষ্টা করছি আমি, ঠিক আছে? যেহেতু বন্ধ আছে না ওই জন্য দেখাতেও পাচ্ছি না আমি, ঠিক ভেতরে ঢুকলে আমি দেখাচ্ছি, ঠিক আছে? দাঁড়াও ভেতরে গিয়ে দেখো। কাকারা কাজ করছে, ঠিক আছে? তো বৃষ্টির জন্য কিন্তু পুরোটা ঢাকা দেওয়া হয়েছে, নাহলে আমি দেখেই দিতাম, অনেক চেষ্টা করেছি, অনেক
মানে বৃষ্টির জন্য একটু এ হচ্ছে, তো এমনি সব ঠিক আছে, কাজ ফাজ ভালোই হচ্ছে। উপরে এটা পুরোটাই কাঠের আর এর কাজ হচ্ছে, ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ কাজ করছে কাকারা। তো ভাই, তো এই ছিল গাইস আজকের ভিডিও। তো ভিডিওটা বেশি একটা কিছু করতে পারিনি, তো তার জন্য সবাই, যেহেতু এক ভাইয়ের কমেন্ট এসেছিলো যে দাদা চেতলা অগ্রণীর আপডেট দাও আপডেট দাও, তো দিয়ে দিলাম। তো মোটামুটি আবার যাবো আমি, ফাইনাল ভিডিও এগুলো যে কটা দিচ্ছ ফাইনাল ভিডিও পাবে, ঠিক আছে। আর কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টে জানাতে ভুলো না, আর যাই হোক মানে ভালো লাগে তোমরা এরকম ভিডিও তো হয় যে কমেন্ট করবে। আর অডিও কেমন আসছে বলো, কেন রিসেন্ট কিছুদিন হচ্ছে আমার অডিও প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তো রিসেন্ট কিছুদিন হচ্ছে আমার অডিও প্রবলেম হচ্ছে, আর যাই হোক এবার ভিডিওটা কন্টিনিউ করে যাচ্ছি, কেন কি একটু মাইকে প্রবলেম হচ্ছিলো, তো তোমরা সাপোর্ট করলে সব হয়ে যাবে। তো যাই হোক আজকের মতো এতটাই, আর অগ্রণী খুলে যাবে 15 তারিখের মধ্যে, যেই আপডেটটা তোমরা চাইছিলে। আর চলো ভিডিও থিমটা বলেই দিলাম, মানে মানে প্যান্ডেলের থিমটা যেটা নিয়ে সেটাও বলেই দিলাম। আর 14 তারিখ না 15 তারিখের মধ্যে কিন্তু মহালয়ের দিন একটা ব্লগ আসতে চলেছে, ধামাকাদার ব্লগ। আর তার আগে আরেকটা প্যান্ডেলের ব্লগ দেখাবো, কল্যাণীরই মতো অনেকটা। তো ভাইদের সাথে দাদা ভাইদের সাথে দেখা হয়েছে, তারা বললো যে আসতে, তো করবো মানে। তো চলো আজকে এতটাই, দেখা কোনো নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে, তো জন্য বাবাই, টাটা, লাভ ইউ। এবার কেন অন্যরকম পুজো, আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু মনের মালিক।